দেশে এখনও নিয়ন্ত্রণে আসেনি করোনা সংক্রমণ, তার উপর ভয় দেখাচ্ছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, এরই মধ্যে রাজ্যে প্রথম ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত এক সন্দেহভাজনের হদিশ মিলল। ওই 18 বছরের তরুণী ব্রিটেন থেকে কলকাতায় এসেছেন। বিমানবন্দরে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে দেখা যায় তিনি কোভিড পজিটিভ। বেসরকারি হাসপাতালে প্রাথমিক পরীক্ষায় ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে সন্দেহ জোরদার। আলিপুরের বাসিন্দা ওই তরুণীর বিমানবন্দরে কোভিড ধরা পড়ার পর তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়। ব্রিটেন ফেরত রোগিণী কোভিড পজিটিভ এবং কলকাতা বিমানবন্দর থেকে তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে দক্ষিণ কলকাতার বেশ কিছু বেসরকারি হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, তাকে ঢাকুরিয়ার আমরি হাসপাতালের এই যে ভবন সেখানে ভর্তি করা হয়েছে। এরপর স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে শুক্রবার তাকে ভর্তি করা হয় এক বেসরকারি হাসপাতালে। ঢাকুরিয়ার এই বেসরকারি হাসপাতালে ব্রিটেন ফেরত 18 বছরের এক রোগিণীকে ভর্তি রাখা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে তার নমুনা ইতিমধ্যে সংগ্রহ করে জেনোমিক সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে যে সেই রোগিণীর শারীরিক অবস্থা স্থিতিশীল। একই সঙ্গে এটাও জানা যাচ্ছে স্বাস্থ্য দপ্তর সূত্রে যে জেনোমিক সিকোয়েন্সিংয়ের রিপোর্ট যখন আসবে সেটা 3 থেকে 4 দিন সময় লাগতে পারে। হাসপাতাল সূত্রের খবর, তরুণী নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে, রিপোর্ট আসতে 3 থেকে 4 দিন লাগবে। তবে এদিন প্রাথমিক পরীক্ষায় ওই রোগিণী ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন এমন সম্ভাবনা জোরদার হয়েছে। যখনই আমরা ধনাত্মক ফল পাই কোভিড আক্রান্তদের, তখন জিনোমিক সিকোয়েন্সিং দরকার, আর এই সময় তো দরকার, কারণ ওমাইক্রনটা এসছে, মানে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় করে প্রোটিন, সাউথ আফ্রিকার সাথে মিলল কি না, যদি না হয় তাহলে পুরনো রূপ ডেল্টার হতে পারে, ওমিক্রন হতে পারে, সবটাই নির্ভর করে অ্যামাইনো অ্যাসিডের কোন কোন জায়গায় অ্যামাইনো অ্যাসিড পরিবর্তন হলো। রাজ্যে যখন ওমিক্রন ভ্যারিয়েন্টে ছায়া তখন করোনা সংক্রমণের হার নিয়েও উদ্বেগ বাড়িয়েছে সেন্টিনেল সার্ভে রিপোর্ট। স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, রাজ্যে করোনা সংক্রমণের গতিবিধি বুঝতে স্বাস্থ্য দপ্তর প্রতি মাসে 2টি করে সেন্টিনেল সার্ভে করে। অষ্টম ও নবম রাউন্ডের সার্ভে দেখে চিন্তিত স্বাস্থ্যকর্তারা। নভেম্বরে মাঝামাঝি দার্জিলিংয়ে কোভিড সংক্রমণের হার 3.82%, যা বিপজ্জনক সীমার থেকে বেশি। ডিসেম্বরের প্রথম সপ্তাহে দার্জিলিংয়ে কোভিড সংক্রমণের হার প্রায় একই রয়েছে, 3.71%। দার্জিলিং বেসিক্যালি একটা টুরিস্ট লোকেশন এবং অবভিয়াসলি প্রচুর লোকে ওখানে ঘুরতে বেড়াতে যাচ্ছেন আর কি, তো চান্সেস থাকে যে ওই এরিয়াতে প্রচুর লোক ডিফারেন্ট জায়গা থেকে আসছেন, মানে ইটস নট শুধু পশ্চিমবঙ্গ থেকে নয়, অল ওভার ইন্ডিয়া থেকে লোকজন ওখানে যাতায়াত করছেন, ওই জন্যে প্রবলি হতে পারে যে ওখানে রেটটা একটু বেশি থাকছে। অন্যান্য জেলাও যে চিন্তা কমিয়েছে এমনটা নয়। স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, সেন্টিনেল সার্ভেতে দেখা যাচ্ছে নভেম্বরে মাঝামাঝি 10টি স্বাস্থ্য জেলায় করোনা সংক্রমণের হার সর্বোচ্চ 2.99%, ডিসেম্বরের প্রথম সপ্তাহে 9টি স্বাস্থ্য জেলায় করোনা সংক্রমণের হার সর্বোচ্চ 2.99%। যখনই লোকজন প্রিকশনস মানতে ভুলে গেছে বা মানতে চায়নি বা এরকম কোনো গ্যাদারিংয়ে গেছে যেখানে বা এরকম কোনো গ্যাদারিং হয়েছে যেখানে সোশ্যাল ডিস্টেন্সিং হয়নি, মাস্ক পরা হয়নি, সেখানে কোভিড পজিটিভিটি রেট বাড়বে। তো সেই জন্য ওই স্ট্যান্ডার্ড প্রিকশনটা এখন আর ভুলে গেলে হবে না, এটা ভাবলে চলবে না যে কোভিড চলে গেছে। সবমিলিয়ে একদিকে করোনা সংক্রমণের হার, অন্যদিকে কলকাতায় ওমিক্রন ভ্যারিয়েন্টের হদিশ চিন্তা বাড়িয়েছে স্বাস্থ্যকর্তাদের। ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা।